আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশনে। চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বর আছে, নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে। এটি কোন ধরনের বাক্য? উত্তর হচ্ছে খ, যৌগিক। 2 নম্বরে, শিক্ষককে জানাও, এই বাক্যে শিক্ষককে কোন কারকের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, কর্মকারক। 3 নম্বরে, মরি তো মরবো, এই বাক্যে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ? উত্তর হচ্ছে ঘ, পদানো। 4 নম্বর, কর্ম বাচ্চে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে? উত্তর হচ্ছে ক, কর্ম। 5 নম্বর, যেমন কর্ম তেমন ফল, এই বাক্যে কোন প্রকারের সর্বনাম রয়েছে? উত্তর হচ্ছে ঘ, সাপেক্ষ। 6 নম্বর, বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? উত্তর হচ্ছে খ, উক্তি। 7 নম্বর, ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে? উত্তর হচ্ছে ক, অপরূপ। 8 নম্বর, বাইরে পরিপাটি অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? উত্তর হচ্ছে ঘ, লেফাফা, দুরন্ত। 9 নম্বর, সলিল শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, পানি। 10 নম্বর, গুণ বিশেষ্য কোনটি? দুঃখিত, এটি আমাদের এখনও সলিউশন করা হয়নি, আপনারা একটু দেখে নিন। 11 নম্বর, কণ্ঠ নালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ক, ক। 12 নম্বর, উপশম এর বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, বিদ্য। 13 নম্বর, দিন শব্দের অর্থ দিবস হলে শব্দ জুর হিসেবে দিন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ক, ইসলাম। 14 নম্বর, উষ্ট্রের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে ঘ, 4। 15 নম্বর, যে সব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে কোন বিভক্তির প্রয়োগ হয়? উত্তর হচ্ছে ক, তে। 16 নম্বর, যুক্ত বর্ণ কয় রকম হয়? উত্তর হচ্ছে ক, 2। 17 নম্বর, মৌ বৌ শব্দের উচ্চারণের মধ্যে কোন ধরনের স্বরধ্বনি রয়েছে? উত্তর হচ্ছে ঘ, ও প্লাস রস্ব উ। 18 নম্বর, শব্দের মধ্যে বা শেষে ভ ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ কি হয়? উত্তর হচ্ছে ঘ, দিত্ত। 19 নম্বর, নজর শব্দের সাথে সু উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থে কী ধরনের পরিবর্তন ঘটবে? উত্তর হচ্ছে ক, সম্প্রসারণ। 20 নম্বর, নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ, শশব্যস্ত। 21 নম্বর, বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, বাগা। 22 নম্বর, নিপতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে খ, সঞ্চয়। 23 নম্বর, ধনাত্মক দিত্তের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ক, পটাপট। 24 নম্বর, তিহাই কোন প্রকারের পূরণবাচক শব্দ? উত্তর হচ্ছে ক, সাধারণ। 25 নম্বর, কলম বাকি আদালত কোন ধরনের বিদেশি শব্দ? উত্তর হচ্ছে ঘ, আরবি। 26 নম্বর, নিচের কোন বাক্যে অবস্থাবাচক বিশেষণ পদের উদাহরণ রয়েছে? উত্তর হচ্ছে ঘ, চলন্ত ট্রেন। 27 নম্বর, নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, উঠে পড়া। 28 নম্বর, যত পড়ছি ততই নতুন করে জানছি, এই বাক্যে কোন ধরনের যোজক রয়েছে? উত্তর হচ্ছে ঘ, সাপেক্ষ। 29 নম্বর, মন দিয়ে লেখাপড়া করা দরকার, এই বাক্য দিয়ে কোন ধরনের অনুসর্গ? উত্তর হচ্ছে ঘ, ক্রিয়ামুখী। 30 নম্বর, অক্রিয় বাক্যের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, তিনি বাংলাদেশের নাগরিক। তো আজকের সলিউশন এ পর্যন্তই ছিল। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশন। কিছুক্ষণের মধ্যেই আমরা অন্য সব বিভাগেরও এমসিকিউ সলিউশন দিয়ে দেব। যদি আপনারা সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এবং এসএসসি 2023-এর সকল বইয়ের সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।